বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা থানা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল সহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমি সর্বপ্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবুধাবি বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা ও সালাম। সংগ্রামী সাথে বন্ধুগণ, আমি সর্বপ্রথম শ্রদ্ধাভরে স্মরণ করি এশিয়ার লৌহ মানব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সার্কের স্বপ্নদ্রষ্টা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি আসলে আজকের এই প্রোগ্রাম যেটা জামদার উপরে হবে সেটা জামদার উপরে বক্তব্য দিতে হবে। আমি সর্বপ্রথম রাঙ্গুনি উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আমাকে আজকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী সাথে বন্ধুগণ, আজকের যেই এজেন্ডা, আজকের যে প্রোগ্রাম, এটা দল জাতীয় প্রোগ্রাম এবং দলীয় প্রোগ্রামের মধ্যে অন্যতম। যেহেতু আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া সূর্য সৈনিক ভাইয়েরা, আমাদের এই প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি আজকে যারা এখানে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলার নেতৃবৃন্দর সাধারণ সম্পাদক ও সম্মানিত সভাপতির নেতৃত্বে অত্যন্ত সুসংগঠিত ইউনিয়নে আমি এখানে দেখতে পেয়েছি। পুনরুড়ি ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমি আশা করব আমরা এটা তত্ত্বাবধায়ক সরকারে, এখন বাংলাদেশ পরিচালিত হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, এখন আমাদের দল ক্ষমতায় আসে নাই, আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে দলের দুঃসময়ে সকলকে সুসংগঠিত থেকে বিচক্ষণতার পরিচয় দিয়ে সাংগঠনিক দক্ষতা দিয়ে আগামী জাতীয় সংসদ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী সংসদ নির্বাচন পর্যন্ত তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে প্রাইম মিনিস্টার করে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারও বাংলাদেশের জনগণের ভোটের অধিকার, বাংলাদেশের জনগণের বাচার অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে মামু, ঠিক আছে।